আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বোতাম ক্যামেরা, শার্টের বোতামের মধ্যে একটি ক্যামেরা, বা এটাকে অনেকে বাটন ক্যামেরাও বলে বা স্পাই ক্যামেরাও বলে। এর মডেল নাম্বার মিনি S918। এটা একটা HD বাটন DV ক্যামেরা। তো এই প্রোডাক্টটি ভালো কোয়ালিটির একটি প্রোডাক্ট এবং এটা ভালো কাজে ব্যবহার করার জন্য, খারাপ কোনো কাজে এটাকে ব্যবহার করা যাবে না। ভিডিওর এটাতে করতে পারবেন, মোশন ডিটেকশন হবে, USB ব্যবহার করতে পারবেন বা USB-র কাজ করবে। আর এখানে আপনার কনফিগারেশনগুলো একটু পড়ে নেবেন, ইমেজ সেন্সর এত হবে এবং পিকজেলস হবে 30 ওয়ার্ডের পিকজেল হবে, ওয়েট হবে 180 গ্রাম, ভিডিও রেজুলেশন হবে 640x480 এবং ফ্রেম রেট হবে 30 এবং ভিডিও ফরম্যাট হবে AVI ফরম্যাটে ভিডিও রেকর্ড হবে। আর ব্যাটারি কোয়ালিটি, ব্যাটারি হবে 380 mAh ব্যাটারি এবং ওয়ার্কিং টাইম অ্যাবাউট 2 আওয়ার্স, এক নাগারে 2 ঘন্টা পর্যন্ত এটা চলবে ওয়ার্কিং, মানে অন অবস্থায়। এবং এর চার্জিং টাইম 3 ঘন্টা, অ্যাবাউট 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা চার্জ দিয়ে 2 ঘন্টা চলবে একটানা। তো এই প্রোডাক্টটি আমি যদি আপনাদেরকে দেখাই, খুলে এরকম হবে বক্সটি, খুবই সুন্দর আকারে বক্স। এটা সেই ক্যামেরা, আমি যদি ভিতরে দেখাই, একটি USB পোর্ট আছে যেটা দিয়ে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। তো বাটন ক্যামেরাটি এরকম হবে, এই ক্যামেরাটি 3 ঘন্টা চার্জ দিয়ে 2 ঘন্টা চলবে, এরকম হবে ক্যামেরাটি, দেখতে খুবই সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এটাই সেই বোতাম, এই বোতামটি আপনার শার্টের বাইরে থাকবে এবং এই বডিটা ভিতরে ঢুকাই দিবেন, ভিতর থেকে আপনি এই বোতামটাকে ঢুকাবেন, বোতামটা বাইরে থাকবে, বডিটা ভিতরে থাকবে এবং বোতামের মাঝখানে আপনার খেয়াল করে দেখুন দেখা যাচ্ছে কি না যে একটি ক্যামেরা দেওয়া আছে। এই ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হবে, এটাতে চার্জ দিয়ে নেবেন, চার্জ দিয়ে মেমোরি ঢুকাই নেবেন, মেমোরি 32 GB পর্যন্ত এখানে মেমোরি ঢুকানো যায়। মেমোরি ঢুকায় এটাকে অন করবেন, কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে এটা ভাইব্রেশন হয়ে অন হবে। এরপরে এই প্লে বাটনটাতে একবার প্রেস করলে ছবি উঠবে, কিছুক্ষণ ধরে রাখলে এটা ভিডিও রেকর্ড শুরু হয়ে যাবে, USB দিয়ে এটা চার্জ দিতে পারবেন এবং একটানা এটা ভিডিও 2 ঘন্টা পর্যন্ত রেকর্ড করতে পারবেন। এই প্রোডাক্টটি ভালো কাজের জন্য ব্যবহার করার জন্য একটি স্পাই বোতাম ক্যামেরা আমাদের কাছে, এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে এই বোতাম ক্যামেরাটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দিব, এই প্রোডাক্টটির প্রাইস দিয়ে দিব, আপনার ভিডিও ডেসক্রিপশনটা পড়ে আমাদেরকে অর্ডার করবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন, ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।